কৌশিকে অমাবস্যার পূর্ণ তান্ত্রিক মতে ছিন্ন মস্তার পুজো হয়ে থাকে দিনহাটার সীমান্তবর্তী গ্রাম সাহেবগঞ্জে। সাহেবগঞ্জ ছিন্ন মস্তা সৎকার সমিতি পরিচালনায় এই পুজো এবছর 43তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছরই ধুমধাম করে পুজো হয়ে থাকে। এই পুজোকে কেন্দ্র করে বহু মানুষের ধর্মীয় বিশ্বাস এবং শ্রদ্ধা জড়িয়ে রয়েছে। শুধু কোচবিহার জেলায় নয়, পুজোর দিন সুদূর আসাম থেকে ভক্তবৃন্দের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে করোনা আবহে গত বছর থেকে এই পুজো শুধু কমিটির সদস্যদের নিয়েই করা হচ্ছে। এবছরও সীমিত ভক্তবৃন্দ এবং পুজো কমিটির সদস্যরা মিলে এই পুজো করেছেন এবং এবছর পুজোর শুভ সূচনা করেন কোচবিহারের তৃণমূল নেতা উদয়ন গুহ, পৌরসভা চেয়ারপারসন গৌরী শঙ্কর মাহেশ্বরী। এছাড়াও মন্দিরে উপস্থিত ছিলেন ব্লকের বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস, জয়েন্ট বিডিও এবং বিভিন্ন আধিকারিকগণ। বিএসএফ এর কড়া নিরাপত্তার মধ্য দিয়েই এই পুজো করা হয়। প্রতি বছর ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় এই পুজো করা হয়। ভারত বাংলাদেশ সীমান্তে এই মন্দিরে দীর্ঘ 4 দশক থেকে এই পুজো হয়ে আসছে। পুজোর দিন সাহেবগঞ্জ দিনহাটা থানা পুলিশ মোতায়েন করার পাশাপাশি প্রচুর পরিমাণে বিএসএফ উপস্থিত থাকে গোটা এলাকা নিরাপত্তায় মুড়ে ফেলার জন্য। কাটাতার সীমান্তে দর্শনার্থীদের প্রবেশের আগে পরিচয়পত্র হিসাবে আধার অথবা ভোটার কার্ড জমা রেখে ঢুকতে দেওয়া হয়। কিন্তু গত বছর শুধুমাত্র ছিন্ন মস্তা সৎকার সমিতির সদস্যদের উপস্থিতি সংক্ষিপ্ত আকারে সম্পন্ন হয়েছিল পুজো। কোভিড বিধিনিষেধের জন্য এবারও সমারোহ না করে পুজো পালিত হচ্ছে এবং সে খবর শুনতে পেয়ে ভারাক্রান্ত হয়েছেন বিভিন্ন এলাকার ভক্তবৃন্দরা। স্থানীয়রা কি জানিয়েছেন এই বিষয়ে শুনবো। কোচবিহারের সীমান্তে এই পূজা হয়, ঐতিহাসিক পূজা, কেমন লাগে? কিন্তু 2 বছর থেকে এই পূজা হচ্ছে না, কি বলবেন? এটা তো আমি সেই ছোটবেলা থেকে পূজাতে আসি, যখন 5-6 বছর বয়স তখন থেকেই পূজাতে আসি। খুব ধুমধামের সহিত পূজাটা হয় এখানে এবং কাটাতারের একদম সীমান্তবর্তী 0 পয়েন্টে পূজাটা হয় আমাদের ছিন্নমস্তা। এবং আমাদের সাহেবগঞ্জের লোকজন সবে এই পূজাতে আমরা খুব আনন্দ করি। কিন্তু গেল বছর পূজাটা কোনোরকম হয়েছিল, দুই একজন ছিল মন্দিরে। এই বছর আসতে অল্প কিছু এর পাশাপাশি শুনবো যে মন্দিরের পুরোহিত কি জানিয়েছেন। অন্যান্য পুজোর থেকে কিভাবে একটু করেন যদি বলা যায়, বলা যেত যদি যতটুকু প্রকাশ করা যায়। আপনি কতদিন থেকে পুজো করছেন এখানে? এখানে 2 বছর থেকে। এই যে গত বছর এবং এবারও করোনার জন্য লোক সংখ্যা কম, মানে কি মনে হচ্ছে এই পূজার যে বিশেষত্ব, অনেক দূর থেকে মানুষ আসেন, সেটা এবার তো লোকজন নেই, মানে লোকজন আড়ম্বর দেখা যাচ্ছে করতে হবে মানুষজন অনেক কম আছে। আপনার কি নাম? অজয় চক্রবর্তী। ধন্যবাদ। একটা গোল করতে পারে না, দম নেই, চিংড়ি খাইলে জোশ আইব কেমনে? জোশ আসিল ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। তাও দেখি একখানে সব একারের সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ।